नमस्कार बंधुरा रिक्रुटमेंट अपडेट यूट्यूब चैनल सकल के स्वागत जानिए आज के 30/7/2022 स्कूल सर्विस कमिशनर शिक्षक नियोग निये की जानालेन विचारपति आसुन सेई संक्रांत अपडेट देखे नेब तार आगे बोली यदि चैनल एखोनो सबसक्राइब करे ना थाकेन प्लिज सबसक्राइब करे नेबेन नाना धरनेर लेटेस्ट अपडेट पाओयार जन्य चाकरिर खबर पाओयार जन्य शिक्षक संगत सबार खबर पाओयार जन्य स्पष्ट जानालेन विचारपति नियोगे बाधा नय आदालत मिथ्या छड़ाले एबार व्यवस्था মামলার কারণে বা আদালতের স্থগিতাদেশের কারণে শূন্যপদে শিক্ষক নিয়োগ আটকে নেই নিয়োগের আদালত বাধা নয় শিক্ষক নিয়োগ নিয়ে রাজনৈতিক ব্যক্তিদের মন্তব্য সঠিক নয় আশা করছি ভবিষ্যতে রাজনৈতিক ব্যক্তিরা আদালতের উদ্দেশ্যে এমন কোনো মন্তব্য করবেন না আদালতের বিরুদ্ধে মিথ্যা ছড়ালে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে শুক্রবার এই মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলার কারণে শিক্ষক পদে 17,000 নিয়োগ আটকে আছে এমন একটি প্রচার বেশ কিছুদিন চলছে গত 21 জুলাই ধর্মতলা সভায় মুখ্যমন্ত্রী বলেছেন যে আদালতে মামলার থাকার কারণে নিয়োগ আটকে রয়েছে এই প্রচারের কারণেই 25 জুলাই স্বতঃপ্রণোদিতভাবে মামলায় রুজু করেছিল বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং সেদিন আদালত নির্দেশ দিয়েছিল রাজ্যে মোট কত শূন্যপদ রয়েছে তা জানাতে হবে নির্দেশে বলা হয়েছিল যে শিশু শিক্ষা দপ্তরের প্রধান সচিব ও 4 দিনের মধ্যে শূন্যপদের সংখ্যা আদালতে জানাবেন শুক্রবার শিক্ষা দপ্তর রাজ্যে শূন্যপদের যে তালিকা জমা দিয়েছে সেখানে দেখা যাচ্ছে মোট শিক্ষকের সংখ্যা 25,630 জন এই শূন্যপদের মধ্যে রয়েছে নবম দশমে 13,842 একাদশ দ্বাদশে 5,527 প্রধান শিক্ষক পদে 2,325 এবং প্রাথমিকে 3,936 ভ্যাকান্সি রয়েছে এবং রাজ্য সরকার দেওয়া এই তথ্যের মাধ্যমে স্কুলের গ্রন্থাগারিক এবং মাদ্রাসা শিক্ষক শূন্যপদে যুক্ত নেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাকর্মীদের শূন্যপদও এর সঙ্গে যুক্ত করা হয়নি এছাড়া বিশ্ববিদ্যালয় কলেজগুলিতে অধ্যাপক সহ শিক্ষাকর্মীর শূন্যপদের তালিকাও দেওয়া হয়নি শুক্রবার আদালতের রাজ্যে শিক্ষা দপ্তর এই তথ্য হাতে পাওয়ার পরেই জানায় এই শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে আদালতের কোনো স্থগিতাদেশ নেই সরকার অবাধে আইন মেনে এই নিয়োগ করতে পারে কিন্তু অবাধ প্রচার চালাচ্ছে মানে অযথা প্রচার চালাচ্ছে যে মামলার থাকার কারণে নিয়োগ বন্ধ রয়েছে এই শূন্যপদে নিয়োগের প্রক্রিয়ায় বা সিলেকশন প্রসেসের মধ্যে আদালতের কোনো স্থগিতাদেশ নেই মিথ্যা প্রচার করলে 17,000 শিক্ষক পদে নিয়োগ আদালতে মামলার কারণে নাকি আটকে রয়েছে গত সোমবার বিচারপতি মন্তব্য করেছিলেন যে বিচার ব্যবস্থাকে নিয়ে রাজনীতি হতে পারে না তিনি সরকারি আইনজীবীকে ডেকে তার কাছ থেকে জানতে চেয়েছিলেন যে মামলার কারণে চাকরিতে আটকে রয়েছে এমন মন্তব্য শোনা যাচ্ছে শিক্ষা দপ্তরের প্রধান সচিবকে জানাতে বলুন রাজ্যে শিক্ষকদের কত পদ শূন্য আছে এবং কত চাকরি আটকে রয়েছে রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আগে জানানো হয়েছিল যে 17,000 শূন্যপদে নিয়োগ শুরু হবে নিয়োগ প্রক্রিয়া কাজ দ্রুত শুরু করা হবে এই নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি এখনও জারি হয়নি পরে নিয়োগ সংক্রান্ত সংখ্যা বেড়েছে 18,000 কত শিক্ষক কীভাবে কবে নিয়োগ হবে এমন বিজ্ঞপ্তি কখনো সামনে আসেনি এর মধ্যে এসএসসির তরফে বলা হয়েছিল যে কলকাতা হাইকোর্টের সার্ভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার কারণে চাকরি প্রক্রিয়া আটকে রয়েছে সার্ভার রুম ব্যবহারের অনুমতি যে আদালতে দ্বারস্থ হয় এসএসসি এবং গত কয়েক বছর টেট ও এসএসসি পরীক্ষা সংগ্রহ না করার কারণে কত শূন্যপদ সৃষ্টি হয়েছে তার কোনো ব্যাখ্যা শিক্ষা দপ্তর দেয়নি কলকাতা হাইকোর্টে যে মামলাগুলো চলছে তা 2014 সালের টেট 2016 সালের এসএসসি নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলা রয়েছে 2019 সালের পুরনো প্যানেল থেকে নিয়োগের অভিযোগের এবং মামলা রয়েছে পুরনো এসএসসি মেধা তালিকার বাইরে থেকে নিয়োগের অভিযোগেরও সিবিআই তদন্ত চলাকালীন সময় এসএসসি সার্ভার রুম খোলা যাবে না বলে আগেই নির্দেশ দিয়েছিল আদালত এসএসসি তরফে সার্ভার রুম খোলার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছিল এবং আবেদনে বলা হয়েছিল যে সার্ভার রুম বন্ধ থাকলে নিয়োগ সংক্রান্ত কোনো তথ্যই কাউকে জানানো সম্ভব নয় আদালত এমন কিছু মামলা রয়েছে যেখানে তথ্য সংগ্রহের জন্য সার্ভার রুম প্রয়োজন শুক্রবার বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন সার্ভার রুম খোলার সময় সিবিআইয়ের পাশাপাশি এনআইসির অফিসারদের উপস্থিত থাকতে হবে কোনো নথি সার্ভার রুম থেকে বের করতে হলে ওই তদন্তকারী অফিসারদের সামনেই বের করতে হবে তাহলে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ নিয়ে বিচারপতি মন্তব্য বা যে পরিস্থিতি শূন্যপদ এই সমস্ত আপডেট আমি শেয়ার করলাম আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ